বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ সিপিআইএমের। শামসেরগঞ্জের নতুন ডাকবাংলা রেলগেট থেকে স্টেশন মোড় পর্যন্ত রাস্তা সংস্কার ও জল নিষ্কাশনের দাবিতে সাংসদ খলিলুর রহমানের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বাম নেতৃত্বরা। এরপরে তড়িঘড়ি রাস্তা মাপামাপি কাজ শুরু হয় প্রশাসনের উদ্যোগে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শামসেরগঞ্জের নতুন ডাকবাংলা রেলগেট থেকে স্টেশন মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা। একদিকে খানাখন্দে ভরা রাস্তা, অন্যদিকে জল নিকাশি ব্যবস্থা না থাকায় জল জমার সমস্যা, যার কারণে চরম ভোগান্তির শিকার পথ চলতি মানুষ থেকে স্থানীয়রা। এই রাস্তার একদিকে সাংসদ খলিলুর রহমানের বাড়ি, একদিকে তৃণমূল কার্যালয়, তারপরেও এই রাস্তার বেহাল দশা। প্রায়ই ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। রবিবার একটি ইঞ্জিন ভ্যান ও টোটো উল্টে দুর্ঘটনা ঘটে এই রাস্তায়। বারবার ব্লক প্রশাসনকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। এখানে হাজার হাজার গাড়ি চলাচল করে, প্রতিদিন 5-6টা করে অ্যাক্সিডেন্ট। এইভাবে এমন দুর্ঘটনা ঘটে, মানুষ কি মরে যাওয়ার সম্ভাবনা আছে? এমনভাবে টুকটুকি এলা পাল্টে গেছে, প্যাসেঞ্জার থাকছে, ওরা সব উল্টে পড়ে যাচ্ছে। কদিন আগে দেখলাম একটা বয়স্ক লোক পড়ে যাওয়ার ট্যাঙ্ক ভেঙে গেল। মানে এমন অবস্থায় দেখছেন এই জায়গাটা। মানে আমরা অনেক কিছুতেই করেছি, পঞ্চায়েতে, বিডিও অফিসে, পিডব্লিউ তো বলছে আমাদের আন্ডারে নাই। এখন চাইছি এই রাস্তাটা যাতে ঠিক করা হয়। এইভাবে মানুষের কতদিন অসুবিধা হবে? আমরা এখানে স্থানীয় ব্যবসায়িক দেখতে পাচ্ছি আমাদের ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। হ্যাঁ, একটুতে যানজট লেগে যাচ্ছে, জল জ্বলছে, মানুষ বুঝতে পারছে না কিভাবে গর্ত আছে না কি আছে। রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সাংসদ খলিলুর রহমানের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বাম নেতৃত্বরা। অবিলম্বে রাস্তা মেরামত না করা হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলে জানান বিক্ষোভকারীরা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, যেটা ধুলিয়ান শহরের মেন রাস্তা, ধুলিয়ান রেলওয়ে স্টেশন মোড় থেকে শুরু করে ডাকবাংলা পর্যন্ত জায়গায় জায়গায় যেভাবে রাস্তা খারাপ অবস্থায় হয়ে আছে দীর্ঘদিন থেকে, এই বর্ষা যখন হচ্ছে, বৃষ্টি যখন হচ্ছে, জল জমে যাচ্ছে, তাতে প্রতিটি খান্দাতে অটো পড়ছে, প্রতিদিনের ঘটনা, অটো পড়ছে, তিন চাকার লাদেন গাড়ি পড়ছে এবং মোটর সাইকেলওয়ালা ছিটকে পড়ে যাচ্ছে। ফলে মানুষের কত অসুবিধা হচ্ছে, মানুষের কত ক্ষতি হচ্ছে, প্রতিদিনের ঘটনা। এমন একটা রাস্তা, যে রাস্তা দিয়ে পুলিশের গাড়ি চলে, যে রাস্তা দিয়ে বিডি অফিসের গাড়ি চলে, যে রাস্তা দিয়ে এমপির গাড়ি চলে, যে রাস্তা দিয়ে এমএলএর গাড়ি চলে এবং সমস্ত ভিআইপি সহ জনসাধারণের গাড়ি চলে, অথচ তাদের নজরে আসছে না। আমরা সিপিআইএমের পক্ষ থেকে বারেবারে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি বিডিও অফিস, পিডব্লিউডি অফিসার সকলের কাছে, যে এই রাস্তার অবিলম্বে মেরামতিটা করা হোক। কারণ আপনাদের উন্নয়ন তো সারা পশ্চিমবাংলায় হচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিজ্ঞাপন দিয়ে আপনারা প্রচার করছেন উন্নয়নের কথা, তাহলে উন্নয়ন কাকে বলে? তো আমরা ধুলিয়ান এলাকার মানুষ দেখতে পাচ্ছি, শামসেরগঞ্জ ব্লকের মানুষ দেখতে পাচ্ছি, তাহলে এই রাস্তা মেরামতি হচ্ছে না কেন? কার দায়িত্ব? খবর পাওয়া মাত্রই এলাকা পরিদর্শনে যান বিডিও সহ পুলিশ প্রশাসন। তড়িঘড়ি রাস্তা মাপামাপি শুরু হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত রিপোর্ট পাঠিয়ে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে জানান বিডিও। হ্যাঁ, কিছুদিন আগে এই পিডাব্লিউডি রাস্তা রিনোভেশন করা হয়েছিল, তো অনবরত কয়েকদিন লাগাতার বৃষ্টি হওয়ার জন্য নতুন করে আবার পটহল তৈরি হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে স্পট ভিজিট করি এবং টোটাল মাপজোক করে আমাদের আজকে আমরা হায়ার অথরিটিকে আমরা কথাও বলেছি, খুব তাড়াতাড়ি এর একটা সুরাহা হবে। মাত্র 7 দিনে ফল, প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার বা হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় দেশ হার্বাল। এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে।